আলিফ আলিফ তারপর মাশাল্লাহ মাশাল্লাহ তুমি আর কি কি পারো আলিফ বা সব লিখতে পারো হ্যাঁ তারপরে যে সূরা পড়ো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হ্যাঁ বলো দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তারপর আর রহমানির হ্যাঁ তারপর মালিকি ইয়া কানা আব্দু আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ গুড তারপর সিরাতাল্লাযীন গায়রিল মাগদুবি গায়রিল আলাইহিম শুধু তোমাকে দেখা যায় না শোনো তুমি এরকম প্রতি সপ্তাহে এসে আমাকে এসে পড়া শোনাবে হ্যাঁ এখন তুমি এই সূরাটা আরো ভালো করে শিখবে ঠিক আছে মাহফিল হবে মাহফিলে মাইক দিয়ে জোরে বলবে সবাই শুনবে তোমার এলাকার তোমার তোমার নানা নানি দাদা দাদি তারপর হলো যারা বাসায় আছে তোমার বন্ধুরা সবাই আশ্চর্য হয়ে যাবে কি ব্যাপার সাফন দি মাইক দিয়ে সূরা ফাতিহা বলতেছে ঠিক আছে এখন তুমি প্রতিদিন বেশি করে পড়বে আর একেবারে নামাজ পড়ে যাবে মাদ্রাসা থেকে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ একটা বাজে ছুটি তুমি তো এক ঘন্টা আগে চলে যাও যে হ্যাঁ শোনো তোমার কিন্তু নামাজ পড়াতে হবে কয়েকদিন পরে তা তুমি নামাজ মসজিদে যায় তো পড়বে ঠিক আছে কিন্তু শিখতে হবে না নামাজ তুমি কি জানো বলো দেখি নামাজের নামাজ কি বলে শুরু করতে হয় দেখি পারো কি না নামাজ কি বলে শুরু করতে হয় আল্লাহু আকবার বলো দেখি পারো নাকি দেখি তো হাতটা কিভাবে শিখে আল্লাহু আকবার এভাবে করে নামাজ শুরু করে কিভাবে জানো দেখো তো দেখি দেখো দেখি হাত হাত উঠাও দেখি কান পর্যন্ত হ্যাঁ দুই হাত দুই হাত দুই হাত উঠাও দেখি এই যে এইভাবে এইভাবে হ্যাঁ দুই হাত দুই হাত এই যে এরকম আল্লাহু আকবার হ্যাঁ সুন্দর সুন্দর দেখি হ্যাঁ আল্লাহু আকবার হাতটা এরকম সোজা রাখতে হয় এরকম এরকম হ্যাঁ এরকম সোজা স্বাভাবিক হ্যাঁ কান পর কান পর্যন্ত হ্যাঁ কি বলতে হয় বলতো আল্লাহু আকবার এরকম না এরকম পশ্চিম দিকে হাত থাকবে গুড হ্যাঁ এই যে বুঝছে হ্যাঁ এটা উপরে আকাশের দিকে থাকবে হাতটা একটু ক্যাবলামুখী হ্যাঁ গুড হ্যাঁ হ্যাঁ তারপর হাত বাঁধতে হয় কীভাবে বলো দেখি হাত বাঁধতে হয় কীভাবে এভাবে না আরও নিচে এই যে নাভির নিচে আর একটু নিচে বাঁধো আরও নিচে আর একটু নিচে এই যে এখানে আমি দেখাই হ্যাঁ এই হাতের উপরে তোমার ডান হাত কোনটা ডান হাত উপরে এই হাতটা এখানে রাখো ডান হাতটা এখানে রাখো হ্যাঁ এই যে ডান হাতটা এইভাবে বটো এই ঠিক আছে এই দুই আঙ্গুল দিয়ে হ্যাঁ এবার এই নাভির নিচে তোমার নাভি না এটা এই নাভির নিচে হাত হবে এবার দেখি তো সুন্দর দেখা যাচ্ছে এই যে সাফার শিখে ফেলছে হ্যাঁ লজ্জা পায় না আচ্ছা শোনো তারপর তুমি এই যে নামাজটা শুরু করতে পারছো ঠিক না নামাজ শুরু করে একটা একটা দূর একটা দোয়া পড়তে হয় সে দোয়ার নাম হলো সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই দোয়াটা তুমি শুনেছো কখনো কখনো শুনো নাই আচ্ছা এই দোয়াটা পড়ায় প্রতিদিন কখন পড়ায় জানো তুমি যখন চলে যাও তো এই দোয়াটা তুমি কিন্তু শিখতে পারো না এই দোয়াটা কিন্তু প্রতিদিন পড়ায় না তুমি চলে যাও আগে ক্লাস শেষ হওয়ার আগে চলে যাও যে তুমি কটা কয়টা বাজে যাও জানো তুমি 12টা বাজে যাও আর ক্লাস শেষ হয় 1টা বাজে 1টা বাজে মানে 12টা ক্লাস শেষ করে পরে আরেকটা ক্লাস আছে শোনো সেই ক্লাসের নাম হলো মস্কের ক্লাস ওই ক্লাসে নামাজ শিক্ষা দেয় নামাজে যে পড়াগুলো শিক্ষা দিবে
তো তুমি এখন থেকে আর যাবে না, ঠিক আছে? যদি একটু খারাপ লাগে নিচে আসবে হাঁটতে, তোর আম্মুকে একটু হাঁট, একটু এখানে হাঁটবে, একটু রোদ্রে দাঁড়াবে, আবার ক্লাসে চলে যাবে, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, তাহলে এই যে আজকে তো 10টা থেকে, আজকে অবশ্য 10টা 10:30 থেকেই মশক হবে, হ্যাঁ, এখন এই মাহফিলের রাগ পর্যন্ত তুমি ভালো করে সানাটা শিখবে, ঠিক আছে? তুমি এই সানাটা আমাকে কবে শোনাতে পারবে? কালকে মাহফিল এখন, মাহফিল আর কয়েকদিন পরে, 5ই মার্চ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সুদা সুন্দর একটা সুন্দর করে সালাম দাও তো দেখি, সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এখন ক্লাসে চলে যাও, হ্যাঁ।